চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারোয়া ইউনিয়নের দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফাহিম নামে এক যুবককে আটক করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ স্থানীয়রা জানান পারোয়াই সৈয়দনগর কাদের এক ইন্টার গার্ডেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নিশফা গতকাল বিকেল তিনটার সময় সে পার্শ্ববর্তী আব্দুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জামগাছ থেকে জাম খেতে যায় এ সময় একই ইউনিয়নের মোহাম্মদ হাসানের ছেলে ফাহিম তার বাড়িতে ডেকে নিয়ে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণের চেষ্টা চালায় পরে মেয়েটির চিৎকার এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে শিক্ষার্থীর স্বজনরা থানায় অভিযোগ করলে রাত সাড়ে আটটার দিকে অভিযুক্তকে আটক করে রাঙ্গুনিয়া থানা পুলিশ আজ সকালে অভিযুক্ত ফাহিমকে কোর্টে নিয়ে যাওয়া হয় এই আমাদের পাশে একটা সরকারি স্কুল আছে স্টুডেন্ট পাশে ওই উনি দাঙ্গুলত হয়ে কাটছিল ওনাকে মুখ ধরে করে নিয়ে দর্শন করে চেষ্টা করছে আমরা তার ফাঁসির অঁ আৰু পোহা ৰে চোড় মাহী খাই বোলে জাংগুলো তোহাৰ সেই পোহাৰো আছে তই এখন জাংগুলৰ টুৱাই আৰু কোনো তোৱাইৰে বোলা এমি দে তই আৰু পোহা আছে ঘৰত ঘৰত আছে দে বোলে পুৱাই বোলে জাংগুলো দিবলৈ ডাইকি দে চোড় পুৱা জাংগুল এখন আই গেলাম দে ডাক্তৰৰে